বঙ্গবন্ধু আদর্শ ঐক্য পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এক কাটা অনুষ্ঠান ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। 17 মার্চ সকাল 11টায় লোহাগাড়া উপজেলা চত্বরে অনুষ্ঠান কার্যক্রম শুরু হয়। এই সময় নবগঠিত বঙ্গবন্ধু আদর্শ ঐক্য পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি নুরুল ইসলাম ভান্ডারী, সিনিয়র সহসভাপতি জমিরুল ইসলাম চৌধুরী, সহসভাপতি আক্তার কামাল, সহসভাপতি শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক এস এম হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক শিমুল বড়ুয়া, সহসাংগঠনিক সম্পাদক জহুরুল আলম চৌধুরী, সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম উদ্দিন, উপ অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক রেহান আক্তার, উপমুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শাহ আলম, যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ সামিউর রহমান শামীম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শাহাবুদ্দিন, উপত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক এনামুল হক ও সমাজসেবক মোহাম্মদ ইলিয়াস সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে সংগঠনের সাধারণ সম্পাদক এস এম হারুনুর রশিদ বলেন, বঙ্গবন্ধু আদর্শ ঐক্য পরিষদ লোহাগাড়া শাখা নবগঠিত, আজকের নবগঠিত লোহাগাড়া উপজেলার সম্মানিত সভাপতি নির্বাচিত হয়েছেন এম এ নুরুল ইসলাম ভান্ডারী এবং আমি এস এম হারুনুর রশিদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি। আমাদের সংগঠনে প্রায় 40 জন নিয়ে আংশিক পূর্ণ কমিটি গঠন করা হয়েছে। আমরা আজকে মহান স্বাধীনতার হস্তপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লোহাগাড়া উপজেলাস্থ শহীদ মিনার সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের তোড়া দিয়ে আমরা শ্রদ্ধা নিবেদন করেছি। পাশাপাশি শিশু কিশোরদের নিয়ে আমরা সংগঠনের সবাইকে নিয়ে সভাপতি, সেক্রেটারি এবং কমিটির 40 সদস্য বিশিষ্ট সবাই মিলে আমরা শিশুদেরকে নিয়ে খেক খেটেছি এবং চট্টগ্রাম দক্ষিণ জেলার অবস্থিত লোহাগাড়া বঙ্গবন্ধু আদর্শ ঐক্য পরিষদ নবগঠিত গত 27/2/2021 ইংরেজি আমাদের নবগঠিত হয়। 40 জন বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়। আমাদের সংগঠন নাম বঙ্গবন্ধু আদর্শ ঐক্য পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার। আমি এস এম হারুন রশিদ সাধারণ সম্পাদক। আমাদের সংগঠনের 40 জন বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন দিয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি সাইদুল আলম চৌধুরী এবং সাধারণ সম্পাদক মাহবুব হাসান ভাই। আমাদেরকে দুইজনের 15 এ দ্বারা মতে যৌথ স্বাক্ষরে আমাদেরকে কমিটিতে অনুমোদন দিয়েছে। আমি লোহাগাড়াবাসীর কাছে কৃতজ্ঞ। আমাকে এই সংগঠনের সাধারণ সম্পাদক করার জন্য আমি আমাদের লোহাগাড়াবাসীর কে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আমি দোয়া চাই যেন সংগঠনকে সুন্দরভাবে চালিয়ে যেতে পারি। আমাদের সংগঠনের সবাইকে নিয়ে কমিটিতে যারা আছেন, ইনশাআল্লাহ আমরা কিছুদিনের মধ্যে আমিরাবাদের লোহাগাড়াতে 9টি ইউনিয়ন আছে, 9টি ইউনিয়ন কমিটি গঠন করব। গঠন করার পরে আমরা উপজেলা পাবলিক হলে একটা অভিষেক অনুষ্ঠান করব, কেন্দ্রীয় নেতারা আসবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়াহারি দাওয়ান আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিয়াবুদ্দিন, চ্যানেল কর্ণফুলী, লোহাগাড়া।